গীতাশাস্ত্রমিদং পুণ্যম যপঠেত প্রজতঃ পুমান বিষ্ণুপদম আপনোতি ভয়শোকাদি বর্জিত। সম্মুখরূপে ভগবদ গীতা পাঠ করলে এই জীবনে ভয় শোক আদি থেকে মুক্ত হওয়া যায় এবং অন্তিমে ভগবান বিষ্ণুর পাদপদ্ম লাভ হয়। ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সপ্তবিংশতি শ্লোক। জাতশ্চ হি ধ্রুবমৃত্যুম ধ্রুবম জন্মামৃতস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে ন তম শোচিতুম অর্হসি। ভগবান বলছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে, অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদনে তোমার শোক করা উচিত নয়। এটা হচ্ছে আপনার চারবাক দর্শন। আরে জন্ম হয়েছে মরে যাবে, ভোগ করো। যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কিত্তা ঘৃতং পিবেত। চারবাক বলছেন যতদিন বাঁচবে সুখে বাঁচো, আর সুখে থাকতে গিয়ে যদি তোমার পয়সা ফুরিয়ে যায় ঋণ করে ঘি কিনে খেয়ে ফুর্তি করো, মৃত্যুর পরে তুমি তো ছাই হয়ে যাবে, তোমাকে কে ধরবে, এইসব পাপ পুণ্যের বিচার কিছুই নেই। জন্মেলে মরিতে হবে অমর কে কথা কয়, কবিরাও স্বীকার করে গেছেন। তা আমাদের প্রথম স্বীকার করতে হবে জন্মেছি যখন মৃত্যু আমার হবেই, এইটা প্রথম স্বীকার করতে। আমি যত আট সাট ঘাটি না কেন, দশতলা বাড়ি বানাবো, খুব মজবুতি বাড়ি বানাবো, আমার অনেক চিকিৎসা ডাক্তারি ব্যবস্থা আছে, যত যা কিছু করি না কেন মৃত্যু আমার হবেই, এটা প্রথম স্বীকার করতে হবে। আর মৃত্যু হওয়ার পর জীবন শেষ নয়, আবার জন্ম হবে। জন্ম হবে কী করে, আমার কর্ম অনুযায়ী। জন্মালে মৃত্যু হবে, জন্মেছি মৃত্যু হবে, আর মৃত্যুর পরে আমার কর্ম অনুযায়ী জন্ম হবে। সাবধান থাকতে হবে।